বলছেন কিন্তু আপনার কাছে আমি যে জায়গাটা জানতে চাই আপনারা অনেক দিন থেকে গণতন্ত্র খুঁজছেন সরকারও আবার বেনাজি সাহেবকে খুঁজছে আনার সাহেবের বেড বডি খুঁজছে কেউ কিছু খুঁজে পাচ্ছেন না কেন খুঁজে পাচ্ছে না গণতন্ত্র খুঁজে পাচ্ছে না গণতন্ত্রকে বেনজির সাহেবের কবর দিয়ে গেছে আজকে বেনজির সাহেবকে খুঁজে স্বরাষ্ট্র মন্ত্রী পাচ্ছে না গণতন্ত্রকে বেনজির সাহেব কবর দিল কি করে সাহেব কবর দিয়েছে এইভাবে যে দুই হাজার সালে যে নির্বাচনটা হয়েছিল একদলীয়ভাবে নির্বাচন অন্য কোন রাজ্যে আঠারো মন্ত্রী অরুণাচলের স্টেট দলের মধ্যে আঠাশটি দলে যায়নি সেই সময় মেন্দির সাহেব একশো বিনা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বা নির্বাচিত করার সব ব্যবস্থা নিজ কাঁধে নিয়ে দায়িত্ব নিয়েছে সেই কবরই কি আপনারা শহীদ হয়ে গেছেন সেই কবরে আমরা শহীদ কেন গণতন্ত্র শহীদ হয়েছে আচ্ছা এবং সেটার সঙ্গে আজিজ সাহেবও ছিলেন আজিজ সাহেব তখন আন্দোলন করাকালীন সময় দুই হাজার তেরো সালের দিকে উনি তখন র্যাবের ইসে বিজেপি প্রধান ছিলেন উনি বলেছিলেন কি যাদের আমাদেরকে অস্ত্র দেওয়া হয়েছে শুধু বহন করার জন্য না হুম মিছিলের উপরে গুলি চালাতেও আমাদেরকে কোনো রকম হাত কাঁপবে না হুম ওনার কি কেউ অধিকার দিয়েছ না যে ওনা তো পাহাড়াদার কর্তার সীমান্ত সীমান্তে খুন অলিবারে সীমান্ত প্রতিদিন কিলিং হতে সেখানে প্রতিবাদ করতে পারে গুলি ছুঁড়তে পারে না অতুনির বলেন এই দুইজন মিলে চচর দলে দিল জি সালে এসে আবার এইベンজি সাহেব হলো তখন র‍্যাপিড এবং এ আপনার আজির সাহেব সেনা সেনাপ্রধান এই দুজন মিলে আবার আঠাশ সালে রাতের বেলা ভোট করে দিল ভোট করে দেওয়ার পর পৃথিবীর ইতিহাসে কোনো দিনের নির্লজ্জ কোনো আমি দেখি নাই আজির সাহেব বলে বসলেন সেনাপ্রধান সাংবাদিক সম্মেলন করলেন চিন্তা করেন সাংবাদিক সম্মেলন করে বললেন যে এর চেয়ে ভালো নির্বাচন বাংলাদেশে কোনো হয়নি আমি ওই দিনই বলেছিলাম সেনাপ্রধান থাকা অবস্থায় যে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য উদ্দেশ্য বলেছিলাম এই সেনাপ্রধানকে এখনই গ্রেপ্তার করা উচিত কেন উনি তিয়াত্তর সাল থেকে শুরু করে সমস্ত নির্বাচনগুলিকে বিতর্কিত করেছেন অর্থাৎ উনি সেনাপ্রধান থাকতে পারেন গ্রেপ্তার করা উচিত এবং এই দুইজন মিলেই সেই গণতন্ত্রকে আবার দুই হাজার চব্বিশ সালে কবর দিলেন কবর দেওয়ার পরে এখন ওনারা কোথায় আছেন আমরা খুঁজে পাচ্ছি না সরাসরি খুঁজে আনার সাহেবকে খুঁজে পাচ্ছে না এখন একদিন যদি এমন হয় আনার সাহেব হাজির আমি মরি নাই আমি আছি রোচে আছি কেন তার লাশ খুঁজে পাচ্ছে না একটু বেলা মাংসও পাচ্ছে না এটা কত কাহিনী হচ্ছে অপশাসনের হলো এইটা হলো উদাহরণ এই পদ্ধতি ছিল না রাতের বেলা জনপ্রিয়তা কোন রকম যাচাই করার সুযোগ হয় না দুই হাজার চব্বিশ সালে তো আরো আওয়ামী কাউন্সিল হলো তো এখন এরা যে অপকর্ম যেগুলি করেছেন আনার সাহেব যে অপকর্মগুলি করেছেন

নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পরেও আটচল্লিশ ঘন্টা বন্ধু রেখেছিল ফল ঘোষণা আর সাথে সব দল মিলে আমরা ঠেকাতে পারেন যখন রাষ্ট্রীয় যন্ত্র যখন উলঙ্গভাবে নির্লজ্জভাবে যখন ব্যবহার ব্যবহৃত হয় তখন করা থাকে না তখন করার কিছু থাকে না ঠিক তেমনিভাবেই এই বর্তমান সরকার এইভাবে গন্ধের গলা টিপে হত্যা করছে না সরকারকে তো বেনজির আজিজ তারা মিলেই সরকারকে সহযোগিতা করেছে এবং তার বেনিফিট তারা নিয়েছে একজন নিয়েছে সম্পদের পাহাড় আজকে অনেকগুলি বের হয়েছে বের হতেই থাকবে একেবারে সমুদ্রের তল থেকে যেমন গ্যাস আমরা আবিষ্কার করতে করতে করেই যাচ্ছি সম্পদ বের হতেই থাকবে আবার আজির সাহেব তার ভাইদেরকে নাম পরিবর্তন করে বাবার নাম পরিবর্তন করে মায়ের নাম পরিবর্তন করে স্থান পরিবর্তন করে পাসপোর্ট করেছিলেন তাদের স্ত্রীদেরও স্বামীর নাম পরিবর্তন করে পাসপোর্ট করিয়েছিলেন ওই গন্ত হত্যা করার এগুলি হলো পুরস্কার এখান থেকে আমি মুসাভাইকে বলবো মুসাভাইকে আমি একটা সম্বোধন করব ভালো একটা সম্বোধন জি বুঝা ভাই ওইটা সংশোধনে নিয়া আসলি বা তারপরে করব সেটা হলো যে পাঁচবার বিএনপি তে বিএনপি চ্যাম্পিয়ন হয়নিwidetildeতে প্রথম দুইবার হয়েছে আমলিক হ্যাঁ প্রথম দুইবার আমলিক এটা আমার সম্বোধন করার পর প্রথম দুইবার আমলিক হয়েছে তারপর মুসাভাইর একটা একটা কৃতিত্ব আছে একটা আমি সেইটা সম্বোধনটাকে আমি পরে করব মুসাভাই যখন ওটা বলবেন যে বিগত বকে দুইবার আমলিক হয়েছে তারপর তিনবার আস্তে আস্তে আস্তেতে কমে আসছে